হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিডাব্লিউ বাংলা ফাউন্ডেশন তো আজকে তাহলে আমরা ইউটিউবে নতুন একটা সিরিজ নিয়ে চলে এসেছি তো এই নতুন সিরিজটা কি দু হাজার কুড়ি সালের মাধ্যমিকের যে কোশ্চেন পি ওয়াই কিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো এখানে আমরা ঝটপট যদি কোশ্চেনগুলো দেখি তাহলে ক বিভাগে কি রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখ তো এর আগে তোমাদের দু সাল আঠেরো সাল উনিশ সাল নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে তো এখন আজকের আমরা কুড়ি সাল নিয়ে আলোচনা করবো দেখো কোশ্চেন গুলো কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবলে তোমরা প্রত্যেকেই পারবে সেরকমই কোশ্চেন মাধ্যমিকে আসে মাধ্যমিকে কিছু এক্সট্রা অর্ডিনারি কোশ্চেন আসে না ভীষণই সিম্পল কোশ্চেন আসে সিম্পল ইন তোমাদের লেভেলে অবশ্যই কঠিন লাগবে এটা খুবই স্বাভাবিক কারণ তোমাদের বয়স তোমাদের সিলেবাস সেই অনুযায়ী কিন্তু আমি বলতে মানে এমন নয় যে চাইছি তোমাদেরকে ঘাবড়ে দেওয়ার মতো কোশ্চেন ঠিক আছে তো দেখা যাক এখানে প্রথম কোশ্চেন যেটা বলা আছে আমি কেমিস্ট্রি পার্টটার কথা বলছি প্রথম কোশ্চেন যেটা বলা রয়েছে এগারো দশমিক দুই লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এস টি পিতে কত তো দেখো পিভির মান যদি আমরা হিসেব করি পিভি ইকুয়ালস টু এন আর টি এখানে আটটি ফর্মে রয়েছে এবার পিভির মান কত এই এন এর ভ্যালু কত হবে যদি এগারো দশমিক দুই লিটার গ্যাসের আয়তন হয় এন এর ভ্যালু ওয়ান হবে যদি বাইশ দশমিক চার লিটার গ্যাসের আয়তন হয় তাহলে এগারো দশমিক দু লিটার হলে এন এর ভ্যালু জিরো পয়েন্ট ফাইভ তাহলে পিভির মান কত হবে জিরো পয়েন্ট ফাইভ আর টি তাহলে সঠিক অপশন হবে অপশন নাম্বার থ্রি নেক্সট কোয়েশ্চেন দেখা যাক বলছে নিচে রাসায়নিক সমীকরণ অনুযায়ী দেওয়া রয়েছে দশ মল মিথেন পোড়াতে এস কত আয়তন অক্সিজেন লাগবে এখন এখানে একটা জিনিস দেখো বলা হচ্ছে যে এখানে মোল মিথেন আছে মোল মিথেন পড়াতে এস তে কত আয়তন অক্সিজেন লাগবে তাহলে মোল মিথেনের জন্য লাগছে মোল অক্সিজেন মানে তাহলে মোল মিথেনের জন্য লাগবে কুড়ি মোল অক্সিজেন এবার কুড়ি মোল অক্সিজেন মানে এস টি পিতে তার আয়তন কত মোল অক্সিজেন হলে এস টি পিতে আয়তন বাইশ দশমিক চার লিটার তাহলে কুড়ি মোল হলে কত হবে কুড়ি ইন্টু বাইশ দশমিক চার মানে এটা হয়ে যাবে চার চার আট ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কি বলছে নিচের কোন ধর্মটি মৌলের পর্যায় ধর্ম নয় পরের কোশ্চেন কি বলছে কোন মধ্যে যৌর্তিত্ব নেই হাইড্রোজেন ক্লোরাইড ক্যালসিয়াম দেখো একমাত্র তরিত্রহী যৌগ যারা তাদের মধ্যে অনুরস্তিত্ব নেই সুতরাং ক্যালসিয়াম অক্সাইড ইজ দ্য রাইট অ্যান্সার তারপরের কোশ্চেন বলছে কপার তরিদ্রার ব্যবহার করে কপার সালফেট দ্রবনের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতি ঠিক ক্যাথোডের ভর কমে মিথ্যে ভর মিথ্যে দ্রবণে কপার সালফেটের গাড়ত্ব কমে মিথ্যে কপার সালফেটের গাড়ত্ব অপরিবর্তিত থাকে এটাই সঠিক ঠিক আছে পরের কোশ্চেন কি বলছে সোডিয়াম নাইট্রোপ্রাইড সঙ্গে খারিও জলীয় এইচ টু এস গ্যাস চালনা করলে কি উৎপন্ন হয় কি রং উৎপন্ন হয় বেগুনি বর্ণ উৎপন্ন হয় পরের কোশ্চেন বলছে লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত কোনটা এফ ই পরের কোশ্চেন বলছে নিচের কোন যৌগটির সঙ্গে জলীয় সোডিয়াম বাইকার্বনেটের বিক্রি করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সোডিয়াম বাইকার্বনেট থেকে তাদের সাথেই যাদের মধ্যে অ্যাসিডিক নেচার রয়েছে এবং বা কার্বক্সিলিক গ্রুপ রয়েছে তো এখানে কোন উত্তরটা হবে দেখেই বুঝতে পারছো পরের কোশ্চেন দেখো খ বিভাগ খ বিভাগে আমাদের এক কথায় উত্তর দিতে হবে তো এখানে বলছে নিচের বিবৃতি কি সত্য না মিথ্যা লেখ নির্দিষ্ট উষ্ণতা চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অনুগুলির বেগ সমান এটা ভুল হবে কেন এটা গড় বেগ হতো ঠিক আছে পরের কোশ্চেন চার্লসের সূত্রানুসারে ভি বনাম কি লেখোচিত্রে প্রকৃতি কি মূল বিন্দুগামী সরল লেখা মূল বিন্দুগামী রেখা ঠিক আছে চলো বাম বামস্তম্ভের সাথে স্তম্ভ বলছে একটি ইউরেনিয়ামত্তর মৌল নেপচুনিয়াম তারপর বলছে একটি অভিজাত মৌল মানে নোবেল গ্যাস সেটা কি না ক্রিপ্টন ধাতুটির অক্সাইডের বিজারণ দ্বারা প্রস্তুত করা ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয় জিঙ্ক তারপর বলছে ধাতু সংকর পিতলে যে ধাতুটি শতকরা পরিমাণ অন্য ধাতুটি শতকরা পরিমাণের থেকে বেশি এটা হলো কপার ঠিক আছে চলো ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না ক্লোরোফর্ম পরের কোশ্চেন কি বলছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম পরের কোশ্চেন কি বলছে পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোড কি না যার তড়িৎ লেপন করা হবে তাকেই অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে সুতরাং অ্যানোড হবে সিলভার পরের কোশ্চেন হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তির রাসায়নিক বিক্রিয়া ঘটায় তড়িৎ শক্তি তারপরের কোশ্চেন বলছে উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির তাহলে জলীয় দ্রবণ যদি ক্ষারীয় প্রকৃতির হয় লিটমাস পেপার কি হবে লাল লিটমাস পেপার লাল লিটমাস নীল হবে তাইতো পরের কোশ্চেন কি বলছে এনে ও তাহলে প্লাস এইচ টু এস তাহলে সোডিয়াম সালফাইড এ টু এস প্লাস এইচ টু ও শূন্য স্থান পূরণ করো এবার যেহেতু ব্যালেন্স এখানে করতে হয় তাহলে টু H2O টু ও এখানে টু এবার ঠিক আছে চলো পরের কোশ্চেন ইউরিয়ার একটি ব্যবহার জমিতে নাইট্রোজেন সার হিসেবে ব্যবহৃত হয় নেক্সট প্রপাননের গঠন হচ্ছে প্রোপাননের গঠন সংকেত ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষা করে প্রস্তুত করেন জৈব যৌগটি কি ইউরিয়া তারপরের কোশ্চেন একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ সেলুলোজ নেক্সট গ বিভাগ গ বিভাগে বলছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সাতশো মিলিমিটার এইচজি চাপে বত্রিশ গ্রাম অক্সিজেন চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় কর ঠিক আছে প্রথমত আমরা কী করব না বত্রিশ গ্রাম অক্সিজেন সমান ওয়ান মোল ও টু চুয়াল্লিশ গ্রাম সিও টু সমান ওয়ান ওয়ানমোল সিও টু আমরা জানি মূল সংখ্যার অনুপাত ও আয়তনের অনুপাত সমান তাহলে এদের আয়তনের ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে এবার বলছে নির্দিষ্ট ভরের একটি গ্যাস মাইনাস থার্টিন ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পাঁচশো কুড়ি সেন্টিমিটার কিউ আয়তন অধিকার করে চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করা হলো চাপ অপরিবর্তিত রেখে তার মানে চার্লসের সূত্র গ্যাসটির আয়তন করে সাতশো সেন্টিমিটার কিউব হয় গ্যাসটির অন্তিম উষ্ণতা কত তাহলে ভি ওয়ান সমান কত বলেছে পাঁচশো কুড়ি সেন্টিমিটার কিউব ভি টু আমাকে নির্ণয় করতে হবে না ভি টু সরি ভি টু দিয়ে দিয়ে দেওয়া রয়েছে সেটা হচ্ছে সাতশো সেন্টিমিটার কিউব টি ওয়ান কত না দুশো তিয়াত্তর মাইনাস তেরো সমান কত হচ্ছে দুশো ষাট কেলভিন আর টি টু কত আমাকে নির্ণয় করতে হবে তাহলে ভি ওয়ান বাই টি ওয়ান তাহলে ভি সমান কত পাঁচশো কুড়ি বাই সমান ভি টু হচ্ছে সাতশো টি টু আমাকে বের করতে হবে দুই তাহলে টি টু সমান এবার বলেছে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে সেন্টিগ্রেডে অতএব অন্তিম উষ্ণতা হবে তিনশো পঞ্চাশ কেলভিন মাইনাস দুশো তিয়াত্তর সমান হবে সাত চোদ্দ থেকে সাত গেলে সাত হুম ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে একটি আয়নীয় যোগের উদাহরণ দিয়ে দেখাও যে আয়নগুলি অষ্টগনীতি মান্য করে না তার উদাহরণ হবে লিথিয়াম হাইড্রাইড লিথিয়াম প্লাস এইচ মাইনাস লিথিয়াম প্লাসের দুটো ইলেকট্রন থাকে এইচ মাইনাসেরও দুটো ইলেকট্রন থাকে রুল অফ ডুপ্লেট ফলো করে নট ফলো দ্য অকটেট রুল সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক অপেক্ষা অনেকটা বেশি কেন

ও সিএল মাইনাস আয়ন ই তারিত আকর্ষণ বলের দ্বারা যুক্ত থাকে সেই জন্য কিন্তু সে জায়গায় গ্লুকোজ কি না সমযোজী যৌগ ঠিক আছে দেখাও যে এফ আয়নীয় বন্ধন করে সোডিয়ামের সাথে সোডিয়ামের কি না সোডিয়ামের এগারো দুই আট এক আর ফ্লোরিন নাইন দুই সাত তাহলে এ আর এফ তাহলে এন এ প্লাস এবার বলছে সমযোজী বন্ধন করে হাইড্রোজেনের সাথে কিরকম না হাইড্রোজেনের ওয়ান তাহলে হাইড্রোজেন আর ফ্লোরিন ঠিক আছে পরের কোশ্চেন কি বলছে এগারোশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটবে না নাইট্রোলিম উৎপন্ন হবে নাইট্রোলিম উৎপন্ন হবে সমীকরণটা কি হবে না ক্যালসিয়াম কার্বাইড প্লাস নাইট্রোজেন এগারোশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস কার্বন একে বলা হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড এই পুরো মিশ্রণটাকে বলা হচ্ছে নাইট্রোলিম ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন থার্মিক পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো এই পদ্ধতির একটি প্রয়োগ ঠিক আছে এখানে সমীকরণটা কি হবে এফি টু ও থ্রি প্লাস এ এল এখান থেকে এফি প্লাস এল টু ও থ্রি সমিত সমীকরণ বলেছে তাহলে এখানে দুই দিলে আর এখানে দুই দিলে হয়ে যাবে এবার বলছে এই পদ্ধতির প্রয়োগ দেখো এই পদ্ধতির সাহায্যে রেল লাইন কোথাও ভেঙে গেলে ট্রাম লাইন কোথাও ভেঙে গেলে জোড়া লাগাতে সাহায্য করা হয় বা তোমার বড় বড় মেশিন লোহার যে সমস্ত মেশিনপত্র সেইগুলো জোড়া লাগাতে ব্যবহার করা হয় এই পদ্ধতিতে এবার বলছে কপার সালফেটের জলীয় দ্রবণে এক টুকরো ধাতু আয়রন যোগ করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটি সমিত সমীকরণ সহ লেখক কি হবে কপার সালফেট প্লাস আয়রন প্লাস কপার এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয় কপার ও এর আপেক্ষিক অবস্থান না আয়রন ওপরে থাকবে নিচে কপার থাকবে তার জন্য আয়রন কপারকে প্রতিস্থাপন করে দিচ্ছে এবং এখানে কি হবে এটা নীল বর্ণ ছিল এটা সবুজ বর্ণ হয়ে যাবে ঠিক আছে নিচের যৌগগুলি থেকে একটি সমগণীয় শ্রেণী সদস্যদের বেছে নিয়ে তাদের আণবিক ওজনের ঊর্ধ্বক্রমে পরপর সাজাও ঊর্ধ্বক্রমে মানে ক্রমে ক্রমে ঊর্ধ্ব সেক্ষেত্রে ছোট থেকে বড় আমাদের দেখে নিতে হবে এবার কারা সমগনীয় শ্রেণীতে রয়েছে সেটা দেখা যাক দেখো একটি সমগনীয় শ্রেণী সদস্যদের বেছে নিয়ে একটি সমগনীয় শ্রেণী তাহলে আমি অ্যালকোহলটাকে যদি বাছি দেখো এখানে অ্যালকোহল এটা একটা পাচ্ছি এটা একটা পাচ্ছি তাহলে দেখো ক্রমে ক্রমে ঊর্ধ্ব সি এইচ থ্রি ও এইচ এইচ থ্রি টি এইচ টু পি এইচ টু ও এইচ তারপরে বাকিগুলো দেখো কোন সমগনীয় শ্রেণীর মধ্যে পড়ছে না সব আলাদা আলাদা পড়ছে ঠিক আছে চলো পরের কোশ্চেন বলছে কার্যকরী গ্রুপ বলতে কি বোঝায় একটি উদাহরণ সহযোগে লেখো কার্যকরী গ্রুপ খুবই সহজভাবে ব্যাপার তো কার্যকরী গ্রুপ তাদেরকেই বলা হচ্ছে যে সমস্ত পরমাণু বা পরমাণুপুঞ্জ কোনো জৈব যৌগে উপস্থিত থেকে সেই জৈব যৌগের সমস্ত রাসায়নিক ভৌত ধর্মকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় কার্যকরী গ্রুপ উদাহরণ হিসাবে আমরা কী বলতে পারি উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ও কার্যকরী গ্রুপ সি ডবল এইচ একটা কার্যকরী গ্রুপ সিএইচও একটা কার্যকরী গ্রুপ রাইট তো নেক্সট বলছে ঘ বিভাগ বলছে অ্যাভোকাটো সূত্রটি বিবৃত করো অ্যাভোকাটো সূত্র পারবে বলছে কোনো নির্দিষ্ট উষ্ণতা চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন ভি বাই এন প্রায় সমান হ্যাঁ এবং এস টিপি তে সীমান্ত বাইশ দশমিক চার লিটার পার মোল এই পরীক্ষালব্ধ তথ্য থেকে কিভাবে অ্যাভোকাটো সূত্রে উপনীত হওয়া যায় তো এখানে দেখো বলছে কোন নির্দিষ্ট উষ্ণতা চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন প্রায় সমান এবং তার সীমাস্তমান বাইশ দশমিক চার লিটার পার মোল অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি এক মোল গ্যাসের এসটিপিতে আয়তন বাইশ দশমিক চার লিটার তো তাহলে একমল গ্যাসের এস আয়তন যদি বাইশ দশমিক চার লিটার হয় এখান থেকে আমি বলতে পারি মোল গ্যাসের এস আয়তন বাইশ দশমিক চার ইন্টু এন লিটার অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে সমান তাহলে এস অর্থাৎ সমান চাপ ও উষ্ণতাতে যে কোনো গ্যাসের সমান আয়তনের মধ্যে এই আয়তনের মধ্যে মোল সংখ্যাটা সমান থাকবে এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি আর অ্যাভোকাটো সূত্রটি বিবৃত করো ওটা কি না সমান চাপ এবং উষ্ণতাতে সম আয়তন সমস্ত গ্যাসের মধ্যে সমান সংখ্যক অনু থাকবে মোল সংখ্যা যদি সমান থাকে তাহলে অনুর সংখ্যাও সমান থাকবে ঠিক আছে এবার বলছে দেখো এ ও বি পরস্পর বিক্রিয়া করে নিচে রাসায়নিক সমীকরণ অনুযায়ী সি উৎপন্ন করে এ বি সি যথাক্রমে তিনটি গ্যাস এবার এ বি এর বাষ্পঘনত্ব বত্রিশ আর সি এর বাষ্পঘনত্ব ঘনত্ব ষোলো এ ও বির বত্রিশ এবং ষোলো এর বাষ্পঘনত্ব ঘনত্ব বত্রিশ তাহলে এর আনবিক ভর কত চৌষট্টি বি আণবিক ভর কত বত্রিশ তাহলে চৌষট্টি আণবিক ভর তাহলে আমাদের জানা গ্যাসের মধ্যে সালফার অক্সাইড হতে পারে আর এটা অক্সিজেন হতে পারে তাহলে এটা দিয়ে দেখো তো আলফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন আলফা ট্রাই অক্সাইড ব্যালেন্স করে দেখো তো ঠিকঠাক আসছে না মিটে মিটে গেল সমস্যা ঠিক আছে চলো নেক্সট নিচে রাসায়নিক সমীকরণ অনুযায়ী এন এস থেকে অক্সিজেন জেড এটা হান্ড্রয়েড মোল এন এস থেকে কত গ্রাম এন ও পাওয়া যাবে ও কত মোল এ টু উৎপন্ন হবে দু মোল থেকে দু মোল দুমলেন এস থেকে পাওয়া যাচ্ছে মোল যে ডেন ও ও দু দুমল এশো টু তাহলে বলেছে হান্ড্রেড মোল জেডেন এস থেকে তাহলে হান্ড্রেড মোল জেড এন এস থেকে তাহলে এটা কত হবে পঞ্চাশ গুণ বেড়েছে তাহলে এটাও হান্ড্রেড মোল জেড এন ও এবং হানড্রেড মোল এস ও টু পাওয়া যাবে এবার বলছে কত গ্রাম জেড এন ও তাহলে এক মোল জেড এন সমান কত জিঙ্কের কত জিঙ্কের পঁয়ষট্টি দশমিক পাঁচ আর অক্সিজেনের বত্রিশ তাহলে এটা কত হচ্ছে অক্সিজেন বত্রিশ না অক্সিজেন সরি ষোলো তাহলে এটা কত হচ্ছে না পঁয়ষট্টি পনেরো কত হয় আশি একাশি একাশি দশমিক পাঁচ আর সালফার ডাই অক্সাইড সালফার ডাই অক্সাইডের কত হবে না চৌষট্টি তাহলে কত গ্রাম সালফ কত মোল সালফার ডাইঅক্সাইড এটা তো একশো মোল পেয়ে গেলাম আর কত গ্রাম একমল সমান যদি এইটা হয় তাহলে এটা কত হবে এইট ওয়ানো গ্রাম ঠিক আছে পরের কোশ্চেন কি বলছে বলছে হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ ওয়ান এর মৌলগুলি ধর্মের গ্রুপ সেভেন্টিনের মৌলগুলি ধর্মের দুটি বৈসাদৃশ্য হাইড্রোজেনের ধর্মের সাথে গ্রুপ ওয়ান এর ধর্মের বৈসাদৃশ্য কি না হাইড্রোজেন গ্যাসীয় মৌল গ্রুপ ওয়ানের মৌলগুলি ধাতব এটা একটা বৈসাদৃশ্য হলো আর গ্রুপ সেভেন্টিনের দুটি ধর্মের বৈসাদৃশ্য গ্রুপ সেভেন্টিনের মৌলগুলি তীব্র জারক পদার্থ হাইড্রোজেন তীব্র বিজারক পদার্থ আর গ্রুপ সেভেন্টিনের মৌলগুলি বাইরের কক্ষপথে সাতটি ইলেকট্রন থাকে কিন্তু হাইড্রোজেনের বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন থাকে ঠিক আছে এটা হয়ে গেল অথবার কোশ্চেনটা বলছে নির্ব্যাশমত সাজাও দীর্ঘ পর্যায় সারণিতে গ্রুপ 1 এর অন্তর্গত সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম রুবিডিয়াম পরমাণুকে ব্যাসার্ধের নিম্নক্রম তাহলে যার পারমাণবিক ভর যত বেশি গ্রুপ বরাবর গ্রুপ বরাবর তার কি হবে ব্যাসার্ধ তত বেশি তাহলে ব্যাসার্ধের নিম্নক্রম যদি হয় ফার্স্টে কে হবে না রুবিডিয়াম ফার্স্টে রুবিডিয়াম তারপর পটাশিয়াম তারপর সোডিয়াম তার সরি তারপর লিথিয়াম দীর্ঘ পর্যায় সারণী গ্রুপ সিক্সটিনের অন্তর্গত এদেরকে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম তড়িৎ ঋণাত্মকতা কি হবে যার পারমাণবিক ভর যত কম হবে গ্রুপ বরাবর তড়িৎ ঋণাত্মকতা মানে যে ওপরের দিকে থাকবে তড়িৎ ঋণাত্মকতা বেশি তাহলে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম তাহলে যে নিচের দিকে থাকবে টেলুরিয়াম টেলুরিয়ামের কি হবে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম তারপরে বেশি সেলিনিয়াম তারপর বেশি সালফার তারপরে বেশি অক্সিজেন দীর্ঘ পর্যাসায়নিক গ্রুপ টুয়ের এর অন্তর্গত এদেরকে বিজারণ ক্ষমতা নিম্নক্রম যে যত বেশি ধাতব তার বিজারণ ক্ষমতা তত বেশি তাহলে এখানে ধাতব সবচেয়ে বেশি কে ধাতব সবচেয়ে বেশি স্ট্রনসিয়াম তারপরে কমে যাচ্ছে কমে গিয়ে কে হবে ক্যালসিয়াম তারপর কমে গিয়ে ম্যাগনেশিয়াম তারপর কমে গিয়ে বেরিয়াম বেরিলিয়াম সরি তারপরে বলছে কিসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষ্যগুলিকে তীব্র মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসাবে শ্রেণী বিভাগ করা হয়েছে দেখো এখানে বলতে হবে আয়নি ভবনের ভিত্তিতে যার আয়নি ভবনের মাত্রা যত বেশি তাকে তীব্র তড়িৎ তরিত মানে যার আইনি ভবনের মাত্রা যাদের বেশি এবং সম্পূর্ণরূপে আইনি ভবন হয় তাদেরকে বলা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর যার আইনি ভবন কম তাদেরকে বলা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবার তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ কি হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ এন এ প্লাস প্লাস সিএল মাইনাস উৎপন্ন করে তাই না নেক্সট হচ্ছে অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কিভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয় অনুঘটকের নাম ও শর্ত উল্লেখ করে সমিত সমীকরণ দাও অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে এখানে প্ল্যাটিনাম আর রোডিয়ামের অনুঘাটক ব্যবহার করা থেকে নশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা রাখা হয় এবং এখানে উৎপন্ন হয় এন ও প্লাস এইচ টু এবার সমিত সমীকরণ যদি দিতে হয় তাহলে এখানে আমি দুই দিলাম এখানে তিন দিলাম তাহলে কী দাঁড়ালো দুটোই এখানে দুই দিলাম তাহলে হাইড্রোজেনও মিলে গেল বাকি পড়ে থাকলো অক্সিজেন অক্সিজেন এখানে তিনটে এখানে দুটো তাহলে তিনের দুই করলাম তাহলে দুই গুণ করলে প্লাস থ্রি ও টু ফোর এনও প্লাস সিক্স এইচ টু ও ঠিক আছে দুটি ভিন্ন যৌগ এ ও বি একই আণবিক সংকেত ই টু এই সিক্স ও এ ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে তার মানে এটা কি না এ হচ্ছে অ্যালকোহল এবং বি ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে না তাহলে বিটা কি না ইথার এ ও বি যৌগ দুটির গঠন সংকেত লেখ তাহলে এটা কি হবে এটা হবে এর সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ার সমিত সমীকরণ এর সাথে যদি ধাতব সোডিয়ামের বিক্রিয়া হয় এটা হবে সোডিয়াম ইথক্সাইড প্লাস হাইড্রোজেন ঠিক আছে সমিত সমীকরণ যদি করা হয় তাহলে এই 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 অথবা কোশ্চেনে ইথিলিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত উল্লেখ করো হাইড্রোজেন নিকেল একশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা যদি রানি নিকেল দেওয়া হয় প্ল্যাটিনাম প্যালাডিয়াম র্যানি নিকেল দিলে সাধারণ উষ্ণতায় হয়ে যাবে সমীকরণ সমীকরণই হয়ে গেল সমিত সমিত সিএনজির একটি ব্যবহার সিএনজি এখানে দেখবে শর্ত এগুলো লিখতে হবে এগুলো ভাষায় আর সিএনজির ব্যবহার কম্প্রেস ন্যাচারাল গ্যাস জ্বালানি গ্যাস হিসাবে ব্যবহৃত হয় গাড়ি ঘোড়া বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে আমাদের আজ দু হাজার কুড়ি সালের প্রশ্নের উত্তর আমি সব কিছু লিখলাম না কারণ অলরেডি তোমরা এগুলোকে অনেকেই সলভ হয়তো করে ফেলেছ এবং প্রত্যেকে ভালো করে একবার দেখে নাও মিলিয়ে কারোর যদি কোথাও ডাউট থেকে থাকে সেটা তোমরা সলিউশান করে নাও এখান থেকে তো চলো সামনে পরীক্ষার জন্য জোরদার পড়াশোনা করো